টি-টোয়েন্টি জয়ের পর অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা। তার বিদায়ে আনন্দের মাঝেও বিষাদের সুর ভারতীয়দের মনে। বিরাট কোহলির পর রোহিত শর্মা, জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার বার্তা দিলেন রোহিত শর্মাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবসর নেওয়ার কথা জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অধিনায়ক। দুরন্ত বিশ্বকাপের পর রানের বিচারেও বাবর বিরাটকে পেছনে ফেলে আপাতত শীর্ষে 140.89 স্ট্রাইক রেট ও 32.05 গড়ে রোহিত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মোট 4,231 রান করেছেন। সর্বাধিক 5টি শতরান হাঁকানোর রেকর্ডও তারই দখলে। তবে আর নয়, এবার বর্ণময় আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে ইতি টানলেন হিটম্যান, তাও আবার অধিনায়ক হিসাবে বিশ্ব খেতাব জিতে। যদিও এটা রোহিতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয় নয়, তিনি 2007 সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতের বিশ্বজয়ী দলের অংশ ছিলেন। তবে অধিনায়ক হিসাবে এটাই তার প্রথম আইসিসি ট্রফি জয়। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। এই জয়ের সুবাদে টি টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে অধিনায়ক রোহিতের 100% জয়ের রেকর্ড অব্যাহত থাকল। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের 5টি ফাইনালে জিতেছেন অধিনায়ক রোহিত, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিও। এছাড়াও নিধাস ট্রফি জয়ও রয়েছে তার সিভিতে। এবার ফাইনাল জিতে 20 ওভারের এই ফরম্যাটকে বিদায় জানালেন তিনি। তার নেতৃত্বেই প্রথম দল হিসাবে অপরাজিত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ গড়ে তুলল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি আর রোহিত শর্মার বিদায়ে এক যুগের অবসান ঘটল তা বলাই যায়। জানা যায় গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের সবথেকে দুই অভিজ্ঞ ক্রিকেটার তথা তারকা একজন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে সাক্ষাৎকারে মাঠেই জানিয়ে দিয়েছিলেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিতে চলেছেন। তিনি বিরাট কোহলি, আর ঠিক তার কয়েক মিনিটের ব্যবধান। বিরাটের পথে হেঁটেই বিশ্বজয়ের পরই আন্তর্জাতিক 20 ওভারের ফরম্যাটকে বিদায় জানালেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মাও। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, এটাই ছিল দেশের হয়ে আমার শেষ ম্যাচ, বিদায় জানানোর এর থেকে সেরা সময় আর হবে না, আমি বিশ্বকাপটা যে কোনোভাবে জিততে চেয়েছিলাম। খুব কঠিন এই কথাগুলি বলা। প্রায় একই সঙ্গে তিনি যোগ করেন, এটাই আমি চেয়েছিলাম এবং এটাই ঘটেছে। আমি জীবনে এই কাপটার জন্য মরিয়া ছিলাম, আমি খুবই খুশি যে সেই লক্ষণ রেখা পার করতে পেরেছি। জানা যায় অধিনায়ক হিসাবে 62 ম্যাচে 1,905 রান করেছেন রোহিত, তার মধ্যে 49টি ম্যাচে জয় পেয়েছেন তিনি। এর আগে বিশ্বকাপ জয়ের জন্য দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে আলিঙ্গন করে চুমু খান সদ্য অবসর নেওয়া রোহিত, কারণ শেষ ওভারে বলের দায়িত্বটা হার্দিকের হাতেই ছিল। বিদায়ী অধিনায়ক এবং বর্তমান সহ অধিনায়কের আলিঙ্গনের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।